সে তোমাকে ব্লক করে দিয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে, তোমার ফোন থেকে, মেসেজেস থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সমস্ত জায়গা থেকে তোমাকে ব্লক করে দিয়েছে। তুমি কিন্তু জানো না কত দিনের জন্য তোমাকে ব্লক করেছে। হতে পারে তোমাকে দুদিনের জন্য ব্লক করেছে, 4 দিনের জন্য, 10 দিনের জন্য, 2 মাসের জন্য, কত দিনের জন্য ব্লক করেছে সেটা কিন্তু তুমি জানো না। তা এই সময় তুমি করবে কি? সবার প্রথমে তোমাকে জানতে হবে সে তোমাকে কেন ব্লক করেছে। দেখো, ব্লক করার পিছনে কোনো না কোনো সাইকোলজিক্যাল অবশ্যই কাজ করেছে। তার কেউ এমনি এমনি শুধু শুধু ব্লক করে না। সে যখন ব্লক করেছে নিশ্চয়ই ভেবে চিনতে কোনো মাথায় তার সাইকোলজিক্যাল কাজ করেছে, তাই সে ব্লক করেছে। তা সেই কেন ব্লক করেছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 2 ধরনের মানুষ থাকে যারা কিন্তু ব্লক করে দেয়। নাম্বার 1, সে তোমাকে খুব ইজিলি টেক করে। ইজিলি টেক করে মানে হচ্ছে তোমাকে এবং তোমার ভালোবাসাকে সে খুব সহজভাবে নেয়। সে জানে যে তুমি ওকে ভালোবাসো, পাগলের মতো ভালোবাসো, অন্ধের মতো ভালোবাসো, তাই সে তোমাকে ব্লক করুক, সে তোমাকে ফোন না করুক, তুমি তার জন্যই অপেক্ষা করে থাকবে। তুমি অন্য কোনো রিলেশনশিপে যাবে না, তুমি মুভ অন করবে না, তুমি স্টেপ ব্যাক করবে না, সে সেটা ভালো মতো জানে, তাই সে তোমাকে ব্লক করেছে। নাম্বার 2, এরা কিন্তু অনেক কঠিন মনের এবং শক্ত মনের মানুষ হয়। এরা ভাবে যে ওকে ব্লক করে দিয়েছি, ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, হয়তো মুভ অন করে নেবে, স্টেপ ব্যাক করে নেবে, আমিও স্টেপ ব্যাক করে নেবো, মুভ অন করে নেবো, মানে ও আমার লাইফে থাকলো কি থাকলো না আমার কোনো কিছু যায় আসে না, আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো, খুশি থাকবো। এই 2 ধরনের সাইকোলজিক্যাল মানুষ থাকে যারা কিন্তু ব্লক করে দেয়। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে। তা তোমাকে খুঁজে বের করতে হবে সে কেন ব্লক করেছে। তা তুমি বলবে, দাদা তা ও তোমাকে ব্লক করে দিয়েছে, তা এই সময়টা আমি কি করব। নিজেকে গুরুত্ব দাও এই সময়টা, নিজের হবিকে গুরুত্ব দাও। তোমার যেই হবি তুমি পছন্দ করো, যেই কাজ তুমি করতে ভালোবাসো, হতে পারে তুমি ফেসবুকে রিলস বানাতে ভালোবাসো, ইনস্টাগ্রামে রিলস বানাতে ভালোবাসো, তুমি আঁকতে ভালোবাসো, ডান্স করতে ভালোবাসো, গান গাইতে ভালোবাসো, তুমি যেটাই ভালোবাসো সেই হবির প্রতি গুরুত্ব দাও আর কি। আমরা যখন রিলেশনশিপে যাই, অনেক ছেলেবেলার বন্ধু, স্কুল ফ্রেন্ড, পাড়ার ফ্রেন্ড এবং অনেক আত্মীয় স্বজন কিন্তু আমাদের থেকে ডিটাচ হয়ে যায়, বা তাদের থেকে আমরা ডিটাচ হয়ে যাই শুধুমাত্র একটি মানুষের কাছে আসার জন্য। তা এখন যখন সেই মানুষটি তোমার কাছে নেই, সে যখন কোনো যোগাযোগই রাখছে না, তা এখন তুমি কি করবে, সেই সব বন্ধুদের কাছে ফোন করো, কথা বলো, আত্মীয় স্বজনদের সাথে কথা বলো, তাদের সাথে ঘুরতে যাও, বেড়াতে যাও, কোথাও বেড়াতে গেলে, ঘুরতে গেলে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও। সেই ছবি যখন সে দেখবে, তুমি যখন বলবে, দাদা সে তো আমার সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে, আমি পোস্ট করলাম, কি পোস্ট করলাম, ছবি পোস্ট করলাম, শুধু দেখতে পাবে না, তাহলে তুমি ভুল ভাবছো। সে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছে ঠিক কথা, কিন্তু কোনো না কোনোভাবে, কোনো ফ্রেন্ডের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যম থেকে হোক, সে তোমাকে এখনো ফলো করে। তুমি যদি ওই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, সে দেখবে যে ও আমাকে ছাড়া হ্যাপি আছে, আমাকে ছাড়া ওর বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে, ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছে, মানে আমি ওকে ব্লক করেছি, ওর কোনো এফেক্টই পড়ে নাই। ও তোমাকে কিন্তু আনব্লক করবে এবং কল করবে এবং তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে যে আমি ব্লক করলাম, তুমি তো আনন্দে আছো, খুশিতে আছো, তোমার মধ্যে কোনো দুঃখ দেখতে পাচ্ছি না, তোমার কোনো ইম্প্যাক্ট পড়েনি তোমার মধ্যে, কোনো প্রভাব পড়েনি তোমার মধ্যে, হ্যাঁ, তা এ কিন্তু এগুলি বলবে, ঠিক আছে। তা তুমি কি করবে, ঘুরতে যাও, ফোন করো, বন্ধুদের সাথে কথাবার্তা বলো এবং তার সাথে ঘুরতে গিয়ে কোনো ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও, দেখবে সে বাপ বাপ করে ফোন করবে। ধরো সোশ্যাল মিডিয়ায় তোমার ঘুরতে যাওয়া ছবি দেখার পরও সে তোমার ফোন করলো না, যদি কখনো ফোন করে ভবিষ্যতে, কখনো যদি ফোন করেও থাকে, সো 1 মাস 2 মাস 6 মাস পর যদি কখনো ফোন করে, তাহলে যদি কথা বলতে চায় তোমার সাথে, তুমি কথা বলবে, আমি বলবো না তুমি কথা বলবে না, তবে একটাই শর্তে তুমি কথা বলবে, তোমাকে যে ব্লক করেছে তার প্রপার রিজন তোমাকে বলতে হবে। সে যদি তোমাকে প্রপার রিজন বলতে পারে, তাহলে তুমি তার সাথে কথা বলো, তাহলে তুমি গো অ্যাহেড, তুমি তোমার রিলেশনশিপে আবার যাও, কন্টিনিউ করো, ঠিক আছে। আদারওয়াইজ সে যদি প্রপার রিজন তোমাকে না দিতে পারে কেন তোমাকে ব্লক করেছিল, বা তোমার যদি মনে হয় যে এটা প্রপার রিজন নয়, তাহলে তুমি তাকে বলো তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। কেননা যেই মানুষটা তোমাকে গুরুত্ব দেয় না, যে মানুষটার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই,
তোমাকে ব্লক করে দিয়েছিল, কারণ সে ভালো করে জানে যে আমি ওকে ব্লক করেছি মানে আমি ওর সাথে কথা বলা বন্ধ করেছি, মানে ও কষ্টে আছে, দুঃখে আছে, আমার সাথে কথা না থাকতে পারে না। তা সে যখন এই কাজগুলো করতে পেরেছে, তা সেই মানুষটা যদি তোমাকে ভালো না বাসে, তার জন্য আমার মনে হয় না অপেক্ষা করার কোনো দরকার আছে। যদি সে তোমাকে প্রপার রিজন দিতে পারে কেন তোমাকে ব্লক করেছিল, তাহলে গো হেড, রিলেশনশিপে কন্টিনিউ করো, যাও। আদারওয়াইজ তুমি তাকে বলো তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, ঠিক আছে? মনে রাখবে সবসময় যে তোমাকে পাত্র দেয় না, গুরুত্ব দেয় না, যার কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই, তার জন্য নিজের জীবন কখনো খারাপ করতে যেও না। কেউ যদি তোমাকে ব্লক করে, তাহলে তোমার যেগুলো পছন্দের কাজ, যেগুলো তোমার ভালো লাগে সেগুলোই করবে। বন্ধুদের সাথে যার সাথে ডিটাচ হয়ে গেছিলে, সেসব ফ্যামিলি মেম্বার বন্ধুদের সাথে তার সাথে ঘুরতে যাও, হ্যাঁ, তাদের সাথে আড্ডা মারো, কথা বলো, ঠিক আছে? দেখবে তোমার মন ফ্রি হবে, তুমি মনে আনন্দ পাবে, ফুর্তি পাবে, ঠিক আছে? এই কাজগুলো করতে কিন্তু ভালো লাগে, ঠিক আছে? যদি কখনো ফোন করে তাহলে কিন্তু অবশ্যই প্রপার ডিসিশনটা নেবে, তবেই তার সাথে কথা বলবে, না হলে তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়, মনে থাকে? তো ব্যাস এইটুকুই বলার ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। আর আমার প্রত্যেকটা ভিডিওই থাকে তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে। তোমরা যারা কমেন্ট করো এবং যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছো, যারা আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য যারা হয়েছো, তারা কিন্তু প্রত্যেককে জানো যে আমার প্রত্যেকটা ভিডিওই থাকে তোমাদের পছন্দের ওপর। নেক্সট অন্য কোনো টপিকে, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলে ভালো থেকো, ভালো বাসায় থেকো। ধন্যবাদ।